ওর সিটার ঠিক কিনা বলো। আরেকটা আছে, শেষ বয়সে কেমন যেন হয়ে যেতেছে, আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলছি, আমি হেলিকপ্টারে যাই না, আমি একটু রকেটে চড়েছি, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অনেক লেকচার দিয়েছি, কিন্তু ঘরের মানুষও জানে না আমি প্রিমিয়ার লিগে কত খেলেছি, টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে। কথা বলেন না কেন, রাগ করতেছেন মনে হইতেছে? যখন একটা ছেলে তারে ধরলো, আপনি কোন অক্সফোর্ডে পড়াইছেন নাম বলেন, কোথায় পড়াইছেন, আবার কেউ ইংলিশ মিডিয়াম বলে, যে কান্ট্রি হলো ইংলিশ কান্ট্রি, এখানে আবার ইংলিশ মিডিয়াম কি? কেউ যদি আমি বাংলাদেশে, আমি বিকারণসে পড়ি বাংলা মিডিয়ামে, এর দাঁত ফলা যেত না, এটা হলো সব হইলো বাঙালি, এখানে আবার বাংলা মিডিয়াম কি রে? পাবলিকের বোকা বানাতে চাইছেন আর কি। আসলে হেলিকপ্টার, আমি হেলিকপ্টার চড়ি না, আসলে যন্ত্রাংশের যে আওয়াজ, একবারে মেশিনের মতন, মেশিনের নৌকার মতন অস্বস্তিকর আওয়াজ, আসলে কিন্তু এটা কিন্তু হিংসাই কইছে, এইটার কেমনে বুঝাইবো, এটার উল্টা পাল্টা করে বুঝাইছে আর কি। এগুলা পাবলিক বুঝে গো শোনার চান, এই জন্য আমি কিন্তু ওই রকম বাহাদুরিমূলক কথা এমন কই না, পাবলিক বালা করে বুঝে কোনটা গেট আপ দেখায় কথা, আর কোনটা কেন কথা বলি, আমরা কথা বলি নবীর মহব্বতে কথা বলি। একবার একে হুজুর আপনি সান্দিনে বুড়ি এত মাহফিল দিতেছেন, জনপ্রিয় থাকতো না? আমি কইলাম যে আমরা সুন্নিরা কখনো জনপ্রিয়তার জন্য কথা বলি না। ব্যক্তি যদি দুইজন আমাদের সামনে বসে থাকে, আমরা প্রাণ খুলে 2 লক্ষ মানুষের সামনে যে কথা বলি, দুইজন লোকের সামনে সেই কথাই বলি, আমাদের ভাড়া করে লুকানতে হয় না, বুঝে না কেন? অনেকে বলে যে সারা জীবন গান বাদ্য হয়, এদের বিরুদ্ধে কিছু কয় না, এদের বিরুদ্ধে বলে কেন? আপনি অন্যায় করবেন আমরা বলবো না, দেখবেন তাদের দলের যত বক্তা আছে একটা বক্তা অন্যায় করলে অন্যায় কয় না, শুধু শুধু তাদের দলের অন্যায় করলো, এটা ঠিক আছে। আরে বাবা, আমি যদি অন্যায় করি, আমার আমার আবু সুফিয়ান হুজুরকে, হুজুর এখানে বসা আছেন, পিসা হুজুর বসা আছেন, আমার থাপ্পড় দিয়ে কইব যে এটা করলা কেন, তাড়াতাড়ি তওবা করো, লাইভে আসো, তওবা চাও, ক্ষমা চাও, এটা তোমার ভুল হইছে, আমরা উপেন বলবে, উপেন ক্ষমা চাবো, কিন্তু এর কথা হইলো বইলা ফেলছি। এরপরে এদের দলের কেউ তাদেরকে অন্যায় করলো, এটা অন্যায় বলে না। ওই যে এরা কয়েকদিন আগে বলছে মামুনুল হক সাহেব খুব ভালো স্পষ্টভাষী কথা বলে, যেই মাত্র তারা একটু টুকা দিছে মামুনুল হক সাহেব, এখন তারাই তাদের বক্তা সব মিলা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে উপেন করে, লোকটা আগে ভালো আসেনি এখন খারাপ হয়ে গেছে। এরা হইলো এমন সুবিধাবাদী জিন্দাবাদ, কথা কন না কেন, ঠিক কিনা বলো? আমার কত হইলো অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। যুব সমাজকে নষ্ট করবেন না, অনুরোধ করলাম, কারণ হাসরের মাঠে আপনাকে হিসাব দিতে হবে, হবে কিনা বলেন, হবে। এই জন্য যুবক ভাই আমার শুনেন, আরেকটু কথা বলি, আল্লাহর হাবিব বললেন এরা কারা, এরা মা বাবার মনে যারা কষ্ট দেয় এরা হলো তারা। আল্লাহ বা কিছু কিছু ছোটো ছোটো গুলামানকে বলেন, এই মিজানের পাল্লা এখন টান দেওয়া হবে, তোমাদের ওজন হবে না, তোমরা বেহেস্তে যাও। ছোটো পোলাপান বলবে, আল্লাহ আমরা তো বিনা হিসেবে বেহেস্তে যাবো, দুনিয়াতে পাঠাইছো তুমি, নিয়ে আসছো তুমি, তো একটা কথা ছিল, কয় কি, আমরা আম্মা কই, কয় কিছু কিছু সন্তানের মা থাকবে দুজুখে, তখন আল্লাহ বলবে তোমার আম্মা তো দুজুখি, কয় আল্লাহ আমি বেহেস্তে যাবো কিন্তু আমার তো হিসাব নাই, বেহেস্তে যাবো গেলে তার বের হইতাম না, তবে আমার আম্মাটার একটু দেখতে চাই। আল্লাহ বলবেন জাহান্নামের দারোয়ান নাম কি, মালিক, জাহান্নামের দারোয়ানের নাম কি, আর জান্নাতের দারোয়ান, রেদওয়ান। হে মালিক, জাহান্নামটা খুলে দাও, সন্তানটা তার মাকে দেখবে। এই আজকে সান্দিনায় একটা কথা বলে দিয়ে যাই, যারা ছোটবেলায় সন্তান হারাইছেন আপনারা দুঃখ করিয়েন না, কাজে লাগবে, চোখে পানি ফালাইবেন না, ধৈর্য ধারণ করবেন, এই সন্তান কাজে লাগবে। ও বন্ধু রে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, এই সন্তান যেই মাত্র তার মাকে দেখতে পারবে জাহান্নামটা ওপেন করে দেওয়া হবে, আর শরীরের গোস্তগুলো একেবারে জলে পড়ে ছাই হয়ে পড়ে যাবে, গলে গলে পড়ে যাবে, হাড্ডিগুলো লোহার মতন গরম হয়ে থাকবে, জাহান্নামে পড়তেছে, জাহান্নামের বর্তমান রং কিন্তু কালো, জাহান্নামের আগুনের রং ছিল দুধের মতন সাদা, এরপরে হয়েছে লাল, এখন বর্তমানে জাহান্নামের আগুনের রং কালো, সেদিনও কালো থাকবে, কালো আগুনের ভিতরে ওরা যখন জ্বলবে, জ্বলার কারণে হাড্ডিগুলো লোহা যেমন লাল হয়ে থাকে
এমন ভাবে লাল হয়ে থাকবে, ঘাটারে এইভাবে মোরসা মোরসি করবে সন্তানগুলোর সামনে গো। যেই মাত্র মাকে ওপেন করা হবে, সন্তান মারে দেখে মায়া লেগে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ আকবার জোরে বলবেন, গুরুস্থান কাছে আছে, ডাক দিয়া বলবে, আল্লাহ গো আমার আল্লাহ, আমার মা দুজুখে, আমি যাব জান্নাতে, আল্লাহ তোমার কাছে আমার একটা কথা আছে। কয় কি আল্লাহ, আমার আম্মা দুজুখে, মারে মা ডাকতে পারি নাই, আলো বাতাস দেখতে পারি নাই, তুমি নিয়ে এসেছো, তবে একটা কথা বলি গো, আমার মারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না তোমার যাওয়া তুমি যাও, কিন্তু আল্লাহ তখন কিন্তু কাহার নয়, আল্লাহ তখন হলো রহিম, সব রহিমের কাজ হবে তখন সেই সময়। ইন দি মিন টাইমে আল্লাহ বলবেন, ও বান্দা তোমরা জান্নাতে যাও, তোমার আম্মা দুজুখেই থাকবে। এবার সন্তান আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ গো তুমি যদি আমার আম্মারে আমার সঙ্গে না দাও, তবে তোমার কাছে একটা দাবি আছে, কই কি, আমারে আমার আম্মার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। যেই মাত্র এই কথা বলবি, ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা কোটি গুণ নিয়ামত রে, যারা পরিমাণ নিয়ামত দুনিয়ায় দিলাম, মায়া দুনিয়ায় দিলাম, এই মায়া পাইয়াই তোর মায়ের জন্য এত কত মায়া লেগে গেল, আর কোটি গুণ মায়া কইরা আমি বান্দা বানাইছি। আল্লাহ ডাক দিয়ে বলবো, মালে তার মারে দুজুক দিকে বের কর, তাসনিম নামক পানি দিয়ে তার মারে দৌত করো, তার মায়ের শরীরের ভিতরে এমন একটা সুগন্ধি লাগাইয়া দাও, যে সুগন্ধিটা মেশকে হাম্বরে চাইতে আরো সুগন্ধি, জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে যখন রহিম হয়ে যাবেন, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না, কে নেক কয়টা করেছে কে বদি কয়টা করেছে কেউ না জানো, কামার আল্লাহ জানে কি জানে না। তাইলে মিজানের পাল্লা কেন লাগাইলো, একটা মাত্র কারণ, সব নবী যেখানে নির্বাক, সব উম্মত যেখানে আসামি, আমার আল্লাহ তার হাবিবের শান বুঝানোর জন্যই বুঝাইবেন শান হাশরের ময়দান, আমার নবী যে কেমন মর্যাদার অধিকারী, এটা বুঝানোর জন্যই আমার আল্লাহ টানাইবেন কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমি মাঝে মাঝে বলতাম, এই কমি বাইরা খেয়াল করেন, নাই কোনো কমি বাইরা কই আসেনি, নাই কোনো বোন গান যে গায়ে হলেন, নাই কোনো বন্ধুগণ, নাহি তো এতক্ষণ যা আওয়াজ করছি বুখারী শরীফের হাদিসটা বাংলায় পড়ছি, এখন আমি গাইতেছি শুনেন, এটার কেউ গান গাই, নাই কোনো বন্ধুগণ, নাই দোহরো দিন, নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, হাশর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা, হায় হায় হাহাকারে কইরা যাবে ধুলি, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আউলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ, আদমে কে আমি পারবো না, এক গন্ধম খাইতে নিষেধ করলো, আল্লাহ পড়ুয়ারে নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেস্তে, আদমে কয় নাফসি নাফসি আমি গন্ধম খায়া যেন ভুল কইরা আসি গো, আমি অপরাধী যেন হইয়া গেলাম, পারবো না সে কারণে কঠিন দিনে আমার নবী জীবিন, ঠিক কিনা বলেন। নুহ কই আমি পারতাম না, চার ছেলে নিলাই আমায়, আল্লাহ পড়ুয়ারে হামসাম ইয়াফসিন কেনার নাম কি ধরে, কেনার নামের যেই ছেলেটা আমার ঘরে হইয়া আল্লাহর কথা না মানিয়া গেছে বেদিন হইয়া, নুহ বলে নাফসি নাসি আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো, আমি অপরাধী যেন হইয়া গেলাম, পারবো না সে কারণে কঠিন দিনে আমার নবী জীবিনে, এই কথা শুনিয়া সবাই করিবেন গমন, আরে নূর নবীর কাছে যাইয়া দিবেন দর্শন, যাইয়া দেখে নূরের নবী নূরের আম্বিয়া সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া,
আল্লাহ 63 বছর 90 বছর আয়ু দিলাম, দুনিয়ার ভিতরে 27 বছর কাটাই নিলাম, মেরাজের ভিতরে 63 বছর আয়ু পাইরা দুনিয়ায় থাকিয়া কত না কেন্দ্রে সদস্য উম্মতের লাগিয়া, আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, আরে উম্মতের জান্নাতিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, রোজ হাশরে বসবে কাটি আমার নূর নবীজির শান, সেদিন হিসাব ফাইনাল হবে। এই পৃথিবীতে যতদিন বাঁচবে নবীকে নিয়ে মাটির ব্যবসা করো। আমার বাবা বলছিলেন সব কিছু বানাইছে আদম, বানাইছে আগুন মাটি পানি বাতাস ইত্যাদির মিশ্রণে যদি আদম বানিয়ে থাকে, এই সব কিছু বানিয়েছে আমার নবীর নূর থেকে। এই জন্য দুনিয়া যারা নবীকে নিয়ে মাটির ব্যবসা করো করতে থাকো, আমরা সুন্নিরা নবীকে নিয়ে নূরের ব্যবসা করতেছি, করতেই থাকিব। কিয়ামত হবে, হাশর হবে, মিজান টানানো হবে, সেদিন প্রমাণ হবে কার দাবি কত শক্তিশালী, কতটুকু শক্তিশালী ঠিক কিনা বলে।